চক্র বিখয়া কার্যালয়ত হিমাহীন দুর্নীতি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হুঙ্কারের পিছত পোহরলৈ আহিছে বহু ভয়ঙ্কর মাটির কেলেঙ্কারির তথ্য। গোলাঘাট রাজচক্র বিখয়া কার্যালয়ের অন্তর্গত দক্ষিণ হেঙেরা কাঠনি পথারত নাইকিয়া হল 100 বিঘা মেয়াদি পতার মাটি। অঞ্চলটোত টকি হাজরিকা নামৰ এজন ব্যক্তির নামত আছিল উক্ত মাটিখিনি। চাকরি সূত্রে পরিয়ালটোর সকলো লোক বাহিরত থকার পাছত এতিয়া ঘরলৈ আহি দেখে যে তেওঁলোকৰ 100 বিঘা মাটি অন্য লোকৰ নামত নামজারি হল। গোলাঘাট রাজচক্র বিখয়া কার্যালয়ের দুজনমান দুর্নীতিপরায়ণ মণ্ডল আর পূর্বর চক্র বিখয়ার আশীর্বাদতে 100 বিঘা মেয়াদি পতার মাটি গরাকীর অজ্ঞাতে সঞ্জাই দিলে অন্য লোকক। এতিয়া নিজের মেয়াদি পতার মাটি বিচারি গোলাঘাট চক্র বিখয়া কার্যালয়ত হাহাকার করেছে ভুক্তভোগী পরিয়ালটোয়ে। গোলাঘাট জেলার গোলটিং গাঁর বাসিন্দা হয় আমি। চাকরি সূত্রে আমার সকল পরিয়াল বর্তমান বাহির বসবাস করি আমি। ইয়ালে আসবলে সময় নাপাও বা আসবলে সুবিধাও নাপাও। তেনে ক্ষেত্রত আমি আমার ককার 100 বিঘা একঠা মাটি, ককার নাম কি? ককার নাম স্বর্গীয় টুকি হাজরিকা, কুকুহাটিগং নিবাসী, গোলাঘাট জেলার। আচ্ছা, এই মাটিখিনি আমার দেউতাহতে খুড়াহতে আখতার আহমেদ নামের এজন ব্যক্তিক চোয়া চিতার বাবে দিয়েছিল। আমি বিশ্বাস করেছিল আর খাজানা ইত্যাদি কিবা কিবি যান হেরি আসে তাত খের আসে তিয়া খের কটা কিবা কিবি এইবিল করেছিল চোয়া চিতা করেছিল। আমি বিশ্বাসত এই কামটি করবলে দিছে। যেতিয়া আমি আমার দেউতার ঠাইত মূর নাম তো নামজারি করবলে আমি আহি দেখো যে আমার নামত মাটিয়ে নাই, আমার মাটি সরলুকি হয়ে গেছে। চালো আখতার আহমেদর পত্নীর নামত বর্তমান মাটিখিনি আছে, আমি বেচা নাই, দান দিয়া নাই। তাতে দান সূত্রে বলে লিখা, দান আর দিয়া সূত্রে বলে লিখা আছে। তারপর দান আর এড়ি দিয়া সূত্রে আমি মাটিখিনি হস্তান্তর করি। কিন্তু আমি হতম্ভম্ব হয়ে গেলে আমি কেতিয়া দান দিল আর আমার কোন কিয় দান দিব? আমার কোনোই নয়। আমি আচরিত হয়ে ইয়াতে হল আমি দানটো দিয়া নাই, আমার কোনো স্বাক্ষর নাই, কোনো দান দিলে হেৰি কিবা এটা থাকিব লাগিব, এভিডেন্স এটা থাকিব লাগিব, কিন্তু একো নাই। তেওঁলোক বোলে কেনেকে বোলে গাঁওবুঢ়াই চার্টিফিকেটখন দিলে তেনেকে ফুল বুলি কৈছে। এতিয়া এইটো আচরিত কথা, কার সাক্ষ্য হয়েছে যদি গম নাপাও। কিন্তু কাগজ এখনত যখন হেৰি আমি প্রিন্টার উলিয়াইছো, প্রিন্টার উলিয়াইছো তাতে কিবা সঞ্জীব বুড়াগোহাঁই বলে এজন লাট মন্ডল নে মন্ডল তেখেতর স্বাক্ষর আছে বলে কৈছে, আর তোমার লক্ষ্মী দত্ত বলে আছে এজন তেওঁৰ স্বাক্ষর আছে বলে আমি তাত দেখা পাইছো। এতিয়া কিমান কোনে কৰিছে কি কৰিছে আমি বিশদভাবে কব নোৱাৰিম। কিন্তু ইয়াতে এইটো যে এটা জালিয়াতি হৈছে আৰু এইটো মানে অসাধু চক্ৰৰ ইয়াত জড়িত হৈ আছে আমি বুজি পাইছোঁ। আমাৰ লগত টোটেলি অন্যায় হৈছে আৰু টোটেলি ধোকাদাৰী হৈছে, এইটো কথা আপুনি স্পষ্ট হিচাপে তাতে বস্তুটো ক্লিয়াৰলি এইটো কথা আছে। আৰু দুই নম্বৰ কথা হ'ল আমাৰ মুখ্যমন্ত্ৰী গাঁৱৰীয়া ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰে আমাৰ বস্তুটো এইটো যোনটো স্পেচিফিক বস্তু এতিয়া বৰ্তমান হৈ আছে পুতলা, সেই বস্তুটোত তেওঁ টোটেলি এইটো বস্তু চাইছে। আমি তেওঁকো এয়া কৰাইছোঁ, আহ্বান জনাইছোঁ যাতে তেওঁ মানে এইটো বস্তু আমাক চাই আমাক ন্যায় দিয়ে আৰু প্লাছ আমাক যাতে সেই বস্তুটো ঘূৰাই পাবলৈ আমি মানে এইটো বস্তু কামনা কৰিছোঁ। ব্যুরো রিপোর্ট, জননী লাইভ।